নমস্কার বন্ধুরা, আমি তুষার নস্কর আর আপনারা দেখছেন তুষারের বাগান চ্যানেল। আজকে দেখাবো যে গ্রীষ্মকাল, শীতকাল তো গেল, তারপর বসন্ত এসে গেছে এবং সারা বছরই প্রায় একমাত্র বর্ষাকালের দিকটায় এই কাগজ ফুলটা একদম প্রায় হয় না বললে চলে। তবে গ্রীষ্মকালে অনেকেরই হয় না, তবে একটা ট্রিক্স যদি অবলম্বন করেন তবে ফুল আপনারা পাবেন। দেখুন, আমার শীতের ফুল শেষ হওয়ার পরে পাতা হয়তো এই অল্প ছাড়ছে, দেখুন নতুন নতুন সমস্ত আবার বাটগুলো আসছে। ভালো করে দেখুন, আমি প্রমাণ হিসেবে দেখাচ্ছি, দেখুন বাট আসছে কিন্তু। তা এই পাশে দেখুন, একদম সব কচি কচি সমস্ত নতুন সমস্ত বাট আসছে, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। তা এখন কি পথ অবলম্বন করব, তা করলে এইরকম গাছ ভর্তি নতুন কুঁড়ি ভর্তি হয়ে যাবে, দেখুন সমস্ত নতুনভাবে আবার আসছে। তা এটা কারণ হলো একটাই, যে দেখুন কয়েকটা নিয়মের ভিতরে একটা বলি আমি, যে প্রথমেই বলবো যে গোড়াতে কখনো খোঁড়াখুঁড়ি করা যাবে না। গোড়ার যদি অনেকে কী করেন, সার দেওয়ার জন্য এই সময় শীতে ফুল হয়ে গেছে গোড়া খুলে সার দিয়ে দেই, না এই গোড়াটা খোলা যাবে না, কখনো যাবে না। গোড়াটা যদি খোলেন তাহলে শিকড় আঘাত পাবে, আর শিকড় আঘাত পাওয়া মানেই সঙ্গে সঙ্গে কচি ডালপালা ছাড়বে, এটা মাথায় রাখতে হবে। দু নম্বর, প্রুনিং করা চলবে না, যে হয়ে গেছে প্রুনিং করব না, কাগজ ফুলে প্রুনিং করতে হয় বর্ষার ঠিক আগে, মে জুন জুনের দিকে করতে হয়, তার আগে একদম নয়, কখনো নয়, ভুলেও না। যদি করেন তাহলে আবার নতুন ডালপালা আসবে। যে আমার এই যে গাছে দেখছেন, আমার গাছে দেখুন অসংখ্য ফুল আসছে আবার, তা এটা কিন্তু অনেকের হয় না, এই কারণেই হয় না। এবং সানলাইট তো রাখতেই হবে 6 থেকে 7 ঘন্টা মিনিমাম, ম্যাক্সিমাম 8-9 ঘন্টা, তা সারাদিন পড়ে থাকলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই তো হচ্ছে তিনটে। এবার খাদ্য কী দেবো তাহলে? তাহলে খাবার তো পাবে না, সে তো এতদিন খেয়ে নিল, খেয়ে তো শীতে ফুল দিল, আপনারা জানেন এত কিছু, সবার কাছে বিশেষজ্ঞদের কাছে দেখেছেন যে খাদ্য খেয়ে টিয়ে নিয়ে তারা রেডি ছিল, তারপর শীত আসতেই সব ব্লসমস হয়ে কি সুন্দর হলো। তাহলে এবার খাদ্য তো নেই আর মাটিতে, কতটুকু টপ, একটুখানি টপ, এখন তাহলে কী করতে হবে? এখন খোল পচানি জল, তরল সার, খোল পচানি জল দিয়ে যেতে হবে, সঙ্গে তার ভিতরে 2-4টে ডিএপি দানা ফেলতে পারেন, 10-26-এর দানা ফেলতে দানা দিতে পারেন, আর কি হাড় গুঁড়ো সিংকুচি এগুলো আর ডাইরেক্ট দেওয়া যাবে না, 4 থেকে 5 দিন জলে ভিজিয়ে নিতে হবে, ঠিক আছে, যদি বেশি ফুল পেতে চান। তা সেই জলটাকে ছেঁকে সেই জলটা দিতে পারেন, আর ওটা অন্য কোনো গাছে দেবেন, এই হচ্ছে একটা পদ্ধতি। আর কি 5 নম্বর তাহলে সিস্টেম কি? 5 নম্বর হলো আপনি পিজিআর স্প্রে করতে পারেন, একটা মাইক্রোনিউট্রিশন স্প্রে করতে হবে, ঠিক আছে, এগুলো অ্যাডিশনাল, না দিলেও হবে, তো দিলে আপনার বেশি যদি গাছে হয় চান, ফুল চান, তবে দিতে পারেন। এই হচ্ছে কটা, আপনি মেনটেন্স করুন, এখনই করুন, তবে যারা করে গাছের গোড়া খুলে ফেলেছেন তাদের হবে না, গাছ কেটে ফেলেছেন এবছর আর হবে না। আর যারা করেননি তারা যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা অবশ্যই চেষ্টা করুন, সফল হবেন। আর অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যারা নতুন, আর ভালো লাগলে একটা লাইক করুন আর সঙ্গে থাকুন, আর কি দেখতে চান বা কী জানতে চান কমেন্ট করে জানতে পারেন, আমি সঙ্গে সঙ্গে উত্তর দেবো। সবাই ভালো থাকুন, সবাইকে নমস্কার।